আজকে আমরা একদম নতুন একটা অধ্যায়, সংগঠিতকরণ বা সংগঠন, অর্থাৎ ব্যবস্থাপনার যে দ্বিতীয় ধাপ, দ্বিতীয় কার্য বললে যেটা আমরা চিনি, আমরা সেটা আজকে শুরু করবো। আমরা গত ক্লাসে বা এর আগের ক্লাস গুলোতে কি নিয়ে পড়াশোনা করছিলাম, কোন চ্যাপ্টারটা চেক করবো? আমরা ম্যানেজমেন্ট সেকেন্ড পার্ট পড়তেছি, এটা বুঝতে পারছো? হ্যাঁ, কোন চ্যাপ্টার পড়ছিলাম আমরা? চতুর্থ অধ্যায়, সংগঠিত করণ বা সংগঠন। আচ্ছা, এটা আজকে পড়ব। এর আগে আমরা তৃতীয় অধ্যায়, পরিকল্পনা প্রণয়ন পড়ছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমার কথা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, অর্গানাইজিং এদিকে শুরুর দিকে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আছে, যেখানে কিনা অর্গানাইজেশন বা অর্গানাইজিং বলতে কি বোঝায় সেটা আমরা একটু ধারণা পাবো, বাট এর থেকে আরো ডিটেলস চলে যাচ্ছি, ভিতরে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা যখন সংগঠিতকরণ বা সংগঠন, হ্যাঁ, পরিকল্পনা পরে তো চলে আসে সংগঠন, তো সংগঠন বলতে আমরা আসলে কি পড়ছিলাম, কিছু মনে আছে কারো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু মনে আছে কি ছিল জিনিসটা? পরস্পর সম্পর্কযুক্ত, মানে সম্পর্কযুক্ত কি? আচ্ছা, এটা বলো, সংগঠিতকরণ কেন করব, মানে উদ্দেশ্য কি আমাদের সব কাজের, মানে কাজটা আমরা পরে করি, বাট কাজটা করার আগে তো আমাদের একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকে, ঠিক আছে? তো উদ্দেশ্যটা কি, এটা বলতে পারবো কেউ? আচ্ছা, কারো থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। আমাদের ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট যেটাই বলি না কেন, এটা করার ক্ষেত্রে আমরা শুরুটা করি পরিকল্পনা দিয়ে, একদম শুরুটা হয় পরিকল্পনা দিয়ে। সেখানে কিন্তু আমরা সরাসরি কোনো কাজে কাজ করতেছি না, কোনো অ্যাকশন নিচ্ছি না, বা দৃশ্যমান কোনো কাজে আমরা জড়িত হচ্ছি না। পরিকল্পনাটা অনেকটা বলা যায় যে চিন্তা ভাবনা করা, থিংকিং প্রসেস, ঠিক আছে? সেখানে আমরা চিন্তা করতেছি, তথ্য নিয়ে কাজ করতেছি, আগে কি হয়েছিল, হ্যাঁ, সেটা যেমন আমরা যেমন বিচার বিশ্লেষণ করতেছি, তেমন ভবিষ্যতে কি হতে পারে, ঠিক আছে, ওটাও অনুমান করতেছি। আর ভবিষ্যতে আমরা কি করতে পারি বা কি হতে পারে, এটার উপরে আমাদের কিছু অ্যাকশন প্ল্যান করা থাকে, মানে কি কি আমরা করতে পারি, কিভাবে করবো, কারা করবে, কখন করবো, হ্যাঁ, বাট এটা কিন্তু পুরোপুরি ভবিষ্যতের উপর নির্ভর, এবং আমার যে প্ল্যানটা আছে সেটা যে আমি পুরোপুরি 100% বাস্তবায়ন করতে পারবো এটাও কিন্তু নিশ্চিত ছিল না, কারণ ভবিষ্যৎ কোনো কিছু নিশ্চিত না। আমি এক ধরনের প্ল্যান করতে পারি, বাট আমার প্ল্যানিংটা যে সবসময় বাস্তবায়িত হবে বা অ্যাচিভ করা যাবে, হ্যাঁ, ফুলফিল করা যাবে তা না, কখন যাবে, কখন আমার প্ল্যানটা কি হওয়ার, মানে কি বলে, আমার যে পরিকল্পনাটা আছে সেটা বাস্তবায়ন করার পসিবিলিটি কখন বাড়বে বলতে পারবা, কখন বেড়ে যায় এটা বলতে পারবো, নাকি কিচ্ছু মনে নাই? মিস, ব্যবসা সঠিকভাবে চালানোর জন্য? আচ্ছা, আমার প্রশ্নটা ফারজানা বুঝে নাই, কেউই কি বুঝু নাই? আমি বললাম যে আমি যে পরিকল্পনাটা করতেছি, ঠিক আছে, সেটা তো অবশ্যই ভবিষ্যৎ নির্ভর, তো এখন আমি পরিকল্পনাটা যাই করি না কেন, সে পরিকল্পনাটা যেন বাস্তবায়িত হয়, ঠিক আছে, এটা যা পরিকল্পনায় আমার যা যা ছিল সেটা যেন সত্যি আমি বাস্তবে করতে পারি বা সম্ভব হয়, মানে করা, সেটার সম্ভাবনা কখন বেড়ে যায়, মানে হ্যাঁ, যা পরিকল্পনা ছিল মোটামুটি সবটাই আমার কি ফুলফিল করা হয়েছে, অ্যাচিভ করা গেছে, কখন হইতে পারে? যখন আমরা ব্যবসার লক্ষ্যে মুনাফা অর্জন করতে পারবো, তখন ব্যবসার যখন লক্ষ্য সাধনা, তখন যখন তোমার পরিকল্পনাটা কি নির্ভরযোগ্য তথ্য, ঠিক
আছে, নির্ভরযোগ্য তথ্য এবং যেগুলোর উপরে তুমি ভরসা করতে পারো, বিশ্বাস করতে পারো, তথ্যগুলো ভুল না। এবং তুমি যখন পরিকল্পনা করছো, যা যা চিন্তা করছো, সেটা কি রেশনালি চিন্তা করছো, সেটাই হলো পরিকল্পনা বৈশিষ্ট্য ছিল ওইভাবে যখন তুমি পরিকল্পনা করছো। বাট পরিকল্পনাটা হয়ে গেছে, তারপর ওই পরিকল্পনা অনুযায়ী যা আছে আমি যা করতে চাই, ঠিক আছে, সেই উদ্দেশ্যটা নির্ধারণটা তো করে, তো আমার পরিকল্পনাও আছে কি কি কাজ করতে হবে, ঠিক আছে, কাজগুলোকে চিহ্নিত করে সেই কাজগুলো কিভাবে করা হবে, কারা করবে, এটার দায়িত্ব এবং কর্তৃত্ব যদি আমরা বন্টন করে দিতে পারি এবং সেই মানুষগুলোকে যদি কাজে নিয়োজিত করে ফেলতে পারি, তখন কি আমার পরিকল্পনাটা সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু আমি পরিকল্পনা নিয়ে শুধু শুধু বসে থাকি, সফল হবে বলো? বুঝতে পারছো আমার কথা? ম্যাম, পরিকল্পনা করলে পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য সংগঠিত করানো প্রয়োজন। এক্স্যাক্টলি, তুমি যখনই পরিকল্পনা করছো সেই পরিকল্পনা পরপরই তোমার কি চলে আসে, তোমাকে এখন কাজে নামতে হবে, কাজ শুরু করতে হবে। তো সেই যে কাজটা যে তুমি করবা, কি কাজ করবে, হ্যাঁ, কিভাবে করবা, কারা করবে, এই কাজ করার জন্য কি কি লাগবে, তারপর কোন কাজের পর কোন কাজ আসবে বা কোন কাজগুলো একসাথে হবে, ঠিক আছে, সেই সব কিছুই কি নির্ধারণ করা এবং সেটা শুরু করা, কাজ করার জন্য যা যা প্রয়োজন সেই সবকিছু একসাথে, মানে কি বলে, একত্রিত করণ কে কি বলা যায়, সংগঠিত করণ, ঠিক আছে। আমরা এখনো পড়াশোনায় যাই নাই, আমরা জাস্ট আলোচনা করতেছি মানে কোনটার পর কি আসতে পারে, আমরা প্ল্যানিং করছি, সেটা তো আমার কাছে একটা হয়তো কাগজে অথবা আমার মাথায় থাকতে পারে, তাই না? একটা কাগজে আমার প্ল্যানটা লেখা আছে বা একটা রিপোর্টে লেখা আছে অথবা আমার মাথায় প্ল্যানিং করা আছে, তো এটা হলেই কিছু হবে না, যত ভালোই প্ল্যানিং থাকুক না কেন, আমাকে এখন কাজে নামতে হবে। আচ্ছা, তো আমরা এখন পড়া শুরু করি, হ্যাঁ, কনসেপ্ট অফ অর্গানাইজিং অ্যান্ড অর্গানাইজেশন। আচ্ছা, দুইটা দেখো, দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, একটা হলো অর্গানাইজিং, এটা ভার্ব, বুঝতে পারছি কোন একটা কাজ, অ্যান্ড অর্গানাইজেশন, অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি, সাধারণ অর্থ কি অর্গানাইজেশনের বাংলা? প্রতিষ্ঠান। এক্স্যাক্টলি, অর্গানাইজেশন বলতে আমরা যেকোনো একটা প্রতিষ্ঠান বুঝি, প্রতিষ্ঠান বলতে আসলে আমাদের মাথায় কি চিন্তা আসে? ব্যবসা। ব্যবসায় শুধুমাত্র একটা প্রতিষ্ঠান না, মিস বিভিন্ন ধরনের মানে কার্যক্ষেত্র। ম্যাম, শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান আছে, অনেক কিছু প্রতিষ্ঠান, অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, হাজার হাজার লাখ লাখ প্রতিষ্ঠান আছে, ঠিক আছে। যেমন এই যে আমাদের এই কলেজটা, এটা একটা প্রতিষ্ঠান, তারপরে ব্যবসা প্রতিষ্ঠান, তো প্রতিষ্ঠান একটা নাম বলাই থাকে, তারপরে এই যে হাসপাতাল, এটা একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, বুঝতে পারতেছো? আচ্ছা, সংগঠিত করণের সমার্থক শব্দ হলো সুসংবদ্ধকরণ, গঠনকরণ, নির্মাণ, সংগঠন ইত্যাদি। আচ্ছা, অর্থাৎ বিভিন্ন উপাদানকে বা আলাদা আলাদা কোনো কিছুকে যখন একত্রে সুসংবদ্ধ ও সম্পর্ক যুক্ত করা হয় তখন তাকে সংগঠিতকরণ বলে। মানে আলাদা আলাদা উপাদান, ঠিক আছে, যেটা আলাদা ছিল সেই আলাদা আলাদা জিনিসগুলোকে কি করতেছি, একত্রে করতেছি। এবং একত্রে কি মানে একদম একসাথে এলো, মানে সবকিছু একটা জায়গায় মানে নিয়ে আসলে কি হয়ে যায়? এখন সে সবকিছু যদি তুমি একসাথে নিয়ে এসে রেখে দাও, হবে না? রুটি হয়ে যাবে না? হ্যাঁ, সম্পর্ক যুক্ত করতে হবে, মানে কোনটার পর কোনটা কি কাজ করবে, হ্যাঁ, কোনটার সাথে কোনটা জড়িত থাকবে, কোনটার পর কোনটা হবে, সেই সব কিছু কি করতে হবে, নির্দিষ্টকরণ বা কাজে তখন মানে কাজটা করতে হবে, ঠিক আছে, সুসংবদ্ধকরণ, মানে একত্রে করতে হবে এবং সম্পর্কের মধ্যে সম্পর্ক যুক্ত করতে হবে। তো
তো যখন আমরা এটা করতে পারবো তখন এটা কি সংগঠিত পাবো, এটা হলো একদম প্রাথমিক একটা সংজ্ঞা। কাজ বিবেচনায় সংগঠন ও সংগঠিতকরণ একই অর্থে ব্যবহৃত হয়, অন্যদিকে গুণ বা ভাব অর্থে, মানে কাজ ভার্ব, ভার্ব বলতে আমরা অর্গানাইজিং কে বুঝে থাকি ঠিক আছে, কিন্তু নাউন বলতে কি এমন কিছুকে বোঝায়, ভাব অর্থে কিছু লোক মিলে গড়ে তোলা দল বা প্রতিষ্ঠানকে সংগঠন বলে। আচ্ছা কোন একটা প্রতিষ্ঠান বলতে আমাদের মাথায় কিন্তু এমন মনে হয় যে কিছু বিশেষ মানুষ, মানে কিছু মানুষ একসাথে মানে একটা প্রতিষ্ঠানের আন্ডার কাজ করে, যারা কিনা এক একজন এক একটা মানে সার্ভিস দেয়, এটাই তো বুঝি। প্রতিষ্ঠানে কিছু লোক থাকবে না? জি ম্যাম। আচ্ছা তো তারা কি করে, তারা প্রতিষ্ঠানের যা উদ্দেশ্য, প্রতিষ্ঠানটা যে উদ্দেশ্যে গঠিত হয়েছে সেই উদ্দেশ্য পূরণ করার জন্য কাজ করে যায়। তো এখানে শুধু মানুষই থাকে না, মানুষ যেন কাজ করতে পারে, তার কাজ করার জন্য যা যা প্রয়োজন সে সব কিছুই ওই প্রতিষ্ঠানে থাকে। তো ওই প্রতিষ্ঠানের আন্ডারে কিন্তু ওই সম্পদগুলো বা ওই জিনিসগুলো অন্তর্ভুক্ত। তো একটা প্রতিষ্ঠানের বিল্ডিং, যেমন আমাদের কলেজটা বলতে গেলে কি, আমাদের কলেজে যে বিল্ডিংটা আছে এটাও কিন্তু আমাদের সংগঠনের অংশ, বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো না জটিল লাগতেছে, এলোমেলো লাগতেছে, বলো নাকি ঘুমায় গেছে, বলো তো, ক্লাসে জয়েন করে ঘুমাচ্ছো? না ম্যাম। একটু হাসি আসতেছে তার মানে হয়তো ঘুম ঘুম একটা ব্যাপার আছে, বাট আমার কিন্তু এটাই লাগতেছে। নো ম্যাম, ক্লাসে জয়েন কইলাম একটা ঘুম দিল, কোনো অসুবিধা নেই। আচ্ছা কিছু লোক, আচ্ছা কিছু লোক যখন একই উদ্দেশ্যে একত্রিত হয় তখন তাদের মধ্যে একটি সম্পর্ক সৃষ্টি হয়। আচ্ছা ঠিক আছে বুঝলাম, যখন তারা একত্রিত হয় হয়ে কোনো কাজ করতে চায় তখন কি তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়, কারণ এই সম্পর্কটা সৃষ্টি না হইলে কি হবে, এরা বাইরের মানুষ ঠিক আছে, আউটসাইডার। আউটসাইডাররা কি প্রতিষ্ঠানে কোনো কাজ করতে পারে? না ম্যাম, কখনোই পারবে না, কারণ তোমার মানে এই প্রতিষ্ঠানের যে মানুষগুলো আছে নির্দিষ্ট মানুষগুলো শুধুমাত্র এই প্রতিষ্ঠানে কি করবে, কাজ করবে, বা এই প্রতিষ্ঠানে কাজগুলো মানুষগুলো করবে। আজকে দেখো যদি বাইরের একটা মানে আমাদের মেসেঞ্জার গ্রুপে বা অন্য একটা অচেনা মানুষ একটা জুম লিংক দিয়ে দিলো তোমাদের ঠিক আছে, জুম মিটিং লিংক দিলো তোমাদের, বলতেছে জয়েন করতে, আজকে কি করবে সে তোমাদের ম্যানেজমেন্ট ক্লাস নেবে। তো সেই মানুষটা যদি ম্যানেজমেন্ট ক্লাসের লিংক দেয় তোমরা কি করবা? না ম্যাম, করবা না। হয়তো কিউরিসিটির জন্য মিটিং এ জয়েন করতে পারো, বাট ম্যানেজমেন্ট করার জন্য তো ওইখানে যাওয়ার কিছু নাই। আর আমরাও কি তাকে একসেপ্ট করব না, কেন করব না, কারণ হি ইজ আউটসাইডার, পারসি প্রতিষ্ঠানের বাইরে লোক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো প্রতিষ্ঠানে যখন একটা মানে যখন প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত মানে একটা প্রতিষ্ঠানের আন্ডার কোনো মানুষ কাজ করে বা কিছু মানুষ কাজ করে তখন তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়, প্রাতিষ্ঠানিক সম্পর্ক বা প্রফেশনাল রিলেশনশিপ, যেখানে কেউ নেতা ও কেউ অনুসারী বা কেউ ঊর্ধ্বতন বস ও কেউ অর্ধতন সাবঅর্ডিনেট হিসেবে কাজ করে। এই ক্ষেত্রে প্রত্যেকের কাজ দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়। এক্স্যাক্টলি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সবার কাজ কে কোন কাজটা করবে, কার দায়িত্ব কি এবং কে কোনটা করতে পারবে, মানে ক্ষমতা কতটুকু কর্তৃত্ব, এটা নির্দিষ্ট করে দেওয়া থাকতে হবে। কারণ এইটা যদি দা না থাকে বা এটা যদি করা না যায় সেখানে বিশৃঙ্খলা ছাড়া আর কিচ্ছু হবে না ঠিক আছে। কে কার নিকট থেকে কাজের নির্দেশ লাভ করবে ও কার নিকট জবাবদিহি করবে তাও বলে দেওয়া হয়। এভাবে সংঘবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে একটি সম্পর্কের কাঠামো গড়ে ওঠে। সংঘবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যকার এরূপ সম্পর্ক কাঠামোকেই তাই সংগঠন নামে অভিহিত করা হয়। এটা আবার ব্যক্তির দৃষ্টিকোণ থেকে, মানুষের দৃষ্টিকোণ থেকে এটা মানে সংজ্ঞায়িত করা হলো। আচ্ছা অর্গানাইজিং একটি অর্গানাইজিং শব্দটি অর্গানিজম হতে এসেছে, যার অর্থ হলো কোনো পৃথক সত্তা বিশিষ্ট অংশগুলোকে এতখানি সমন্বিত করা যার ফলে প্রত্যেক অংশের পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সামগ্রিক কোনো কিছু সৃষ্টি হয়, মানে আলাদা আলাদা টুকরো টুকরো পার্ট বা খন্ড খন্ড পার্ট বা একদমই আলাদা আলাদা ছোট ছোট কিছু জিনিসকে তোমরা এইভাবে মানে নিয়ে আসবা
ঠিক আছে, একত্রিত করবা, মিশাবা বা একটার সাথে একটা জোড়া দিবা, যাতে প্রত্যেকটা অংশ কি ছিল, আলাদা ছিল, ঠিক আছে, এর মধ্যে এমন একটা সম্পর্ক সৃষ্টি হয় যাতে কিনা এই যে সবগুলো জিনিসকে নিয়ে একটা জিনিস মনে হয়, সামগ্রিক কোন একটা জিনিসের সৃষ্টি হয়। শিশুরা যেমন কতগুলো প্লাস্টিক বিল্ডিং তৈরির উপযোগী ছোট ছোট অংশকে, ওই যে বিল্ডিং বক্স ব্লক গুলো আছে না বাচ্চারা খেলে, আবার ওই যে লেগো সেট আছে না, চিনি এগুলো? আচ্ছা হ্যাঁ, ওইগুলো ছোট ছোট অংশগুলোকে একসাথে জুড়ে দিয়ে কি খেলনার বাইরে তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে, আর অনেক কিছু তৈরি করে, গাছপালা তৈরি করে। একজন সংগঠক তেমনি বিভিন্ন উপায় উপকরণকে একত্রিত করে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। খেলনার ছোট ছোট অংশ হতে কার্যত কোনো কিছু অনুমান করা যায় না, কিন্তু যখন এগুলোকে একত্রে জুড়ে দিয়ে তাদের সম্পর্ক স্থাপন করা হয় তখনই তা একটি বাড়ির রূপ ধারণ করে। আচ্ছা দেখো, এটা তো খেলনার বাড়ির কথা বলছে, বাট দেখো আমাদের যে মানে আমরা যেই ধরনের বিল্ডিং গুলোতে থাকি, ঠিক আছে, ওই বিল্ডিং গুলো তৈরি করে বিভিন্ন উপাদান দিয়ে না, মানে আমাদের বসবাস করার যোগ্য তৈরি করার জন্য অনেক কিছু এটাতে অ্যাড করতে হয় না, এবং সবকটা জিনিস কি একসাথে থাকে না সব আলাদা আলাদা ছিল, বলো শুনতে পাচ্ছো? আচ্ছা তোমাদের আজকে তেমন আলোচনা করে পড়ার কোনো ইচ্ছা নাই, সো আমি গড়গড় করে পড়ে যাব, ঠিক আছে, যেটা না বুঝবা জিজ্ঞেস করবা, ঠিক আছে? নো ম্যাম। ঠিক একই ভাবে, আচ্ছা ফারজানা নো ম্যাম বললো, নো ম্যাম মানে কি? মিস পড়ার ইচ্ছা আছে, এটা তো মনে হচ্ছে না বাবা। ঠিক একই ভাবে একটি প্রতিষ্ঠানের উপায় উপকরণ যা থাকে তা আলাদা ভাবে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, যখন এগুলোকে কাজ অনুযায়ী আলাদা ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেকের কাজের জন্য উপায় উপকরণ নির্দিষ্ট করা হয় এবং কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের দায়িত্ব ও তাদের মধ্যকার সম্পর্ক নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন তার লক্ষ্য অর্জনের জন্য উপযোগী একটি প্রতিষ্ঠান বা সংগঠন রূপ লাভ করে। তাই উদ্দেশ্য অনুযায়ী কাজকে বিভাজন, প্রত্যেকটা বিভাগের দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্টকরণ ও অর্পণ এবং তাদের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করা কাজকে সংগঠন নামে অভিহিত করা হয়। আচ্ছা বুঝতে পারছি, এই যে এই লাইনটা বুঝলাম না, যে কাজে নিয়োজিত ব্যক্তিপক্ষ বা তাদের মধ্যবর্তী সম্পর্ক নির্দিষ্ট, এটা কি নির্দিষ্ট করে মানে কি কি কাজ করবে সেটা বলছে? হ্যাঁ ম্যাম, এই লাইনটা। একটা প্রতিষ্ঠানে অনেক কাজ হয়, ঠিক আছে, এবং একটা প্রতিষ্ঠান তো অনেক বড় একটা কিছু, ঠিক আছে, তো ওই বড় একটা এন্টিটি সত্তা অনেক বড় বড় কাজ হয়, বাট বড় বড় কাজগুলো কি সব একসাথে করা যায় নাকি ছোট ছোট আলাদা আলাদা ভাগে ভাগ করতে হয়, আলাদা করে নিতে হয়, ঠিক আছে? তুমি কখনোই, তুমি হও বা অন্য যে কেউ হও, কোনো বড় কাজ একসাথে মানে একবারে করতে পারবে না, করা সম্ভব না। কি করতে হবে, আমাদের বড় বড় কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে, এবং সেই ছোট ছোট ভাগগুলো যদি শুধুমাত্র তুমি একাই করো তো সেই ক্ষেত্রে কোনটার পর কোনটা করবা, কখন করবা, ঠিক আছে, এটা তোমাকে নির্দিষ্ট করতে হবে, এবং কোন কোন জিনিস কিসের মাধ্যমে করবা সেটাও নির্দিষ্ট করতে হবে। কিন্তু একটা প্রতিষ্ঠানে যখন অনেক মানুষ থাকে, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে বা ভাগ থাকে, তখন সেখানে কি হয়, একজন মানুষ সব কাজ করবে না, অনেকগুলো মানুষ অনেকগুলো কাজ করবে এবং সেগুলো সব আলাদা, কিন্তু কাজটা কি পুরো একটা প্রতিষ্ঠানের সামগ্রিক, এটা বুঝছি? জি ম্যাম বুঝি। হ্যাঁ, তো এই সামগ্রিক কাজটাকে যখন আলাদা মানে কাজ অনুযায়ী আলাদা ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেকের কাজের জন্য উপায় উপকরণ নির্দিষ্ট, মানে দেখো যে কিনা হিসাব রাখবে, ঠিক আছে, অ্যাকাউন্টস আছে, তার কি হিসাবের খাতা পত্র থাকা দরকার, এবং হিসাব কিভাবে রাখতে হবে সেটা রাখার জন্য যা যা দরকার, যদি সে কম্পিউটার হিসাব রাখে তো তার জন্য একটা কম্পিউটার, এবং যে হিসাবের জন্য যে স্পেসিফিক যে সফটওয়্যার, ঠিক আছে, সে সফটওয়্যারটা থাকা দরকার, এখন সেগুলো যদি না থাকে সে হিসাব রাখতে পারবে? আবার দেখো কেউ যদি মনিটরিং ডিপার্টমেন্টে থাকে তো কাজগুলি কিভাবে হচ্ছে সেটা মনিটর করার জন্য
তার কিছু রিসোর্স দরকার দরকার না? হ্যাঁ, তো সেই উপায় উপকরণ গুলো কোনগুলো কোন কাজের জন্য দরকার সেগুলো যেমন মানুষের সাথে কি করতে হবে একটা সমন্বয় করতে হবে। শুধুমাত্র মানুষ থাকলে আমার হবে না, মানুষ যে কাজ করবে সে কাজ করার জন্য কিছু জিনিসপত্র লাগবে না, সেটা ছাড়া তো হবে না। তো ওই উপায় উপকরণ গুলো নির্দিষ্ট করা হয় এবং কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের দায়িত্ব, মানে এই যে দেখো যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছে সে হিসাব রাখবে প্রতিদিন কত টাকা ট্রানজেকশন হচ্ছে, কোন কোন ট্রানজেকশন গুলো হচ্ছে, এটা হিসাব রাখা কার দায়িত্ব? মিস হিসাব মালিকের, যেই লোকটা অ্যাকাউন্টসে বসে আছে, ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি নিছে তার দায়িত্ব হলো এটা। এবং এই যে হিসাব রাখার জন্য যাবতীয় দায় কার থাকবে, সে সে ভুল হিসাব রাখলেও যেমন তার রেসপন্সিবিলিটি, ঠিক হিসাব রাখলেও তার রেসপন্সিবিলিটি, ঠিক আছে, সবকিছুর জন্য সে দায় থাকবে হিসাব সংক্রান্ত। ও তাদের মধ্যকার সম্পর্ক নির্দিষ্ট করে দেওয়া হয় তখন তার লক্ষ্য অর্জনের জন্য উপযোগী একটি প্রতিষ্ঠান বা সংগঠনের রূপ লাভ করে। দেখো এই যে মানুষগুলো উপায় উপকরণ গুলো নিয়ে তার কোন কাজ সেটা ঠিক করা থাকে এবং সেই কাজের জন্য সে নিজে দায়িত্ব নেয় এবং দায়ী থাকে, এবং তাদের মধ্যে যে এই যে পারস্পরিক যে সম্পর্কটা থাকে সে সম্পর্কটা কিসের সম্পর্ক? প্রাতিষ্ঠানিক সম্পর্ক। এবং সেটা কেন হয়? প্রতিষ্ঠানের যে লক্ষ্যটা আছে, সার্বিক লক্ষ্যটা আছে, সেটা যেন অর্জন করা যায়। তো এইরকম ভাবে যখন কোনো প্রতিষ্ঠান গঠিত হয় বা কোনো প্রতিষ্ঠান কাজ করে তো ওইটা কি একটা সংগঠনে রূপ লাভ করে। বুঝতে পারছি? জি ম্যাম, বুঝছি। সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমাদের সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ, এটা একটা গুরুত্বপূর্ণ ছিল, ইম্পর্টেন্ট ছিল, পড়ার মতো ছিল, বাট এটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে নাই। তো যেহেতু সিলেবাসে নাই আমি আর পড়াচ্ছি না, বাট তোমরা বাসায় দেখতে পারো, ঠিক আছে, দেখতে পারো যে এই যে চারটি ধাপ তুমি সংগঠন করবা কিভাবে হয়, এই চারটি ধাপ কোনটা কোনটা কি, তাহলে তোমাদের সংগঠনের ধারণাটা আরেকটু ক্লিয়ার হবে। তো যদি মনে হয় যে কিছু বুঝতে পারতেছি না বা বুঝতে চাই, ঠিক আছে, আউট অফ সিলেবাস বাট জানতে চাই, বুঝতে চাই, তাহলে নেক্সট ক্লাসে বইলেও আমি বুঝাই দিব বা একটু আলোচনা করবো। আজকে যেহেতু আমাদের সিলেবাসে নাই তো আমরা যাচ্ছি না। এরপর হলো আদর্শ সংগঠন বৈশিষ্ট্য। আচ্ছা, এটা একজন কেউ রিডিং কর, কে পড়বা? ম্যাম আমি পড়ি। পড়ো অশ্বিন। মিসেস নাসরিন বড় চাকরি করেন, বাসাবাড়ি কাজে তেমন সময় দিতে পারেন না, তিনি তাই তিনটা কাজে মেয়ে রেখেছেন। তারা কাজ নিয়ে প্রায়শই ঝগড়া করে, কোনো কাজ কেন হয়নি জিজ্ঞাসা করলে একজন আরেকজনের ওপর দোষ চাপায়। সারাদিন পর অফিস থেকে ফিরে মেয়েদের ঝগড়া মেটাতে তার না বিশ্বাস। তিনি এই সমস্যাটা তার বান্ধবী মিসেস চৌধুরীকে বলেন। বান্ধবী পরামর্শ, প্রত্যেকের কাজ আলাদা আলাদা করে ভাগ আলাদা আলাদা করে ভাগ করে দাও। কে ঘর দোর হাঁড়িপাতি পরিষ্কার করবে, কে কাপড় চোপড় ধোয়া ও ঘর দোর গোছানো কাজ করবে, এবং কে রান্না বান্না করবে, এটা ঠিক করে দিলে দেখবে কাজও ভালো হচ্ছে, ঝগড়াও কম হয়ে গেছে। সম্ভব হলে তিনজনের মধ্যে যে একটু বয়স্ক ও অন্যদের চালাতে পারে তাকে অন্য দুজনের উপর দায়িত্বশীল করে দাও। সেক্ষেত্রে তুমি যাকে দায়িত্ব দিয়েছো তার সাথে যোগাযোগ করে কাজ সম্পর্কে খোঁজ খবর নিতে পারবে। মিসেস চৌধুরী কথা মতো কাজ করে মিসেস নাসরিন ভালো ফল পাচ্ছেন। একটা বাসা বাড়িতে তিনজনের কাজ ভাগ করে সংগঠিত না করলে যদি সমস্যা হয়, তবে সেখানে নানান মানের শত শত কর্মী কাজ করে তাদের সঠিকভাবে সংগঠিত করে কাজ দায়িত্ব কর্তৃত্ব বুঝিয়ে দিতে পারে, দিতে না পারলে সঠিকভাবে কাজ বুঝে নেওয়া বা শৃঙ্খলার সাথে কাজ পরিচালনা করা কখনোই সম্ভব নয়। তাই সংগঠিত করার বা সংগঠনের বেশ কিছু গুণ বা বৈশিষ্ট্য থাকলে তাকে আদর্শ সংগঠন হিসেবে গণ্য করা হয়। এরূপ সংগঠনের কতিপয় গুণ বা বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো। আশ্বিন, এটা পড়ে আমরা কি বুঝলাম গল্পটা পড়ে? আশ্বিন তার বাড়িতে এত কাজের বুয়া রেখেছে কিন্তু কাজের বুয়ারা ঠিক কাজ করে না, সবসময় ঝগড়া করে, যার কারণে তার বাসায় গিয়েও তাদের ঝগড়া মিটাতে হয়।
সে তার বাসার কাজগুলো ঠিক মতন তিনজনের মধ্যে ভাগ করে দিতে পারেনি, যার কারণে হয়েছে এই প্রবলেম গুলো। আচ্ছা, মোট কথা হলো যে বাসায় মাত্র তিনজন কাজের মেয়ে, ঠিক আছে, এই তিনজন কাজের মেয়ে কে কি করবে, তার দায় দায়িত্ব কি, ঠিক আছে, এটা নির্দেশ করা ছিল না। সো আলটিমেটলি আমরা মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা কি করব, কাজে ফাঁকি দিব, ঠিক আছে, তুমি হও আমি হই, মানে সবাই না, কম বেশি প্রায় অলমোস্ট আমরা সবাই ফাঁকি দিতে পছন্দ করি, মানে আমাদের সাইকোলজি এরকম। যদি আমি বসে থাকতে পারি, আমি যদি আমার এনার্জি লস না করেও যদি আমি সার্ভাইভ করতে পারি, তো আমি কেন কষ্ট করব, ঠিক আছে, আমি কেন আমার এনার্জি লস করব, যদি আমি যদি এইভাবে যদি ভালো থাকতে পারি, আমার কারেন্ট স্টেট যদি আমি এইভাবে বজায় রাখতে পারি, আমি কেন এত কষ্ট করব, আমি স্টোর করে রাখতে চাই আমাদের শরীরের এনার্জি। তো এইরকম কাজের মেয়েরা যখন কার কাজ কি সেটা নির্দিষ্ট করার ছিল না, তো তখন কি করতো, তারা অলমোস্ট সবাই এই ফিলোসফিটা ফলো করতো, বসে থাকতে পারলে কাজ করবো কেন, আর আমি খালি করবো কেন, ঠিক আছে, ওরা কেন বসে থাকবে, ওরা বসে থেকে তো ঠিকই পয়সা পাবে, আমি কাজ করে কষ্ট করবো। তো এই নিয়ে এই হলো ঝামেলার মূল। তো এই ঝামেলার জন্য কি করতে হচ্ছে, যিনি মালিক তার কি কাজ তো হচ্ছে না, বরং ঝগড়া মিটাই তো হচ্ছে সারাদিন পর, সে নিজে কাজ করে দিয়ে কি করতেছে, এই এটা নিয়ে বিচার সালিশ করতেছে, আর মাসে টাকা নিয়ে যাচ্ছে, বিচার সালিশ করতেছে আর টাকাও দিচ্ছে মাসে। এখন তার ফ্রেন্ড মিসেস চৌধুরী তারে বললো যে দেখো, তুমি যদি এরকম মানে ছেড়ে রাখো সবাইকে, যা যা ইচ্ছা করবে সেভাবে রাখো, তাহলে কেউ কিছুই করবে না, আর মানুষ সচরাচর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্বশীল কাজ করতে চায় না, দায়িত্ব নিতে চায় না, তুমি কি করো কাজগুলোকে ভাগ করে দাও, তোমার ঘরের কি কি কাজ আছে, মানে তুমি এই তিনটা মানুষ থেকে কি কাজ আশা করতেছো, কি কি কাজ তুমি চাচ্ছো, সেই কাজগুলোকে আগে আইডেন্টিফাই করো, চিহ্নিত করো যে হ্যাঁ আমার এই এই কাজগুলো আছে এবং আমি চাই আমার ঘরের এই কাজগুলো এই তিনটা মানুষ করবে। তো এই তিনটা মানুষের মধ্যে কোন মানুষটা কোন কাজটা করবে সেটাকে কি করো নির্দিষ্ট করে দাও, আগে কাজগুলোকে নির্দিষ্ট করো, তারপর কি করবা, কোনটা করবে সেটা নির্দিষ্ট করবে, ঠিক আছে, এবং সেটা নির্দিষ্ট করে তারপর সারাদিন কিন্তু তুমি এই যখন কাজ হচ্ছে তুমি কিন্তু থাকতে পারতেছো না, মানে দেখাশোনা কিন্তু করতে পারতেছো না, এখন কাজ ভাগ করে দিছো, হ্যাঁ, বাট তারপর সবাই মানে যার যা কাজ সে ঠিক মতো করতেছে, মানে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা, সময় মতো হচ্ছে কিনা, বা একজন অন্যজনের মানে সাথে ঝামেলা করার জন্য এলোমেলো কিছু একটা করতেছে কিনা, ঠিক আছে, সেটা যেন দেখাশোনা করা যায় এই তিনজনের মধ্যে, যে একটু মানে দায়িত্ব নিতে পারে, ঠিক আছে, মানে একটু লিডার টাইপ, বয়স বেশি হইতে পারে এবং মনে করো যে যার কথা বাকি দুজন শুনবে বা যে একটু লিড করতে পারে, ঠিক আছে, তো ওই মানুষটাকেও কি করো লিডার হিসেবে রাখো বা দায়িত্ব দাও, পাওয়ার দাও, ঠিক আছে। তো সে কি করবে, সে দেখাশোনা করবে, তার এখন কি সে শুধু নিজের শুধু কাজে মেয়ে না, সেও কি বাকি দুইজনের একটু দেখাশোনার কাজে আছে, ঠিক আছে, সুপারভাইজার দায়িত্ব আছে। এবং তুমি কি করবা, ফোন করে সারাক্ষণ তিনজনের সাথে কথা বলতে হবে না, তুমি অফিসে থাকা অবস্থায় তুমি ফোন করে জিজ্ঞেস করবে না যে এই তুমি এটা করছো, বা আরেকজনকে ফোন করে বলবো না এই তোমার তো এখন এটা করো তুমি এটা করছো, ফোনও করা লাগবে না, তুমি শুধু যাকে দায়িত্ব দিচ্ছ শুধুমাত্র ওই একজনের সাথে যোগাযোগ করবা যে সে তার নিজের কাজটা করতেছে কিনা, এবং বাকি দুজনকে দেখাশোনা করার দায়িত্ব তার না, বুঝতে পারছি, হ্যাঁ, ওই বাকি দুজন ঠিক মতো করতেছে কিনা সেটাও তুমি আমাকে রিপোর্ট করো। এই যে এই কাজটা আবার মানুষ খুব ভালো পারে, বুঝছো, রিপোর্টিং এর কাজটা, নিজেরটা নিজে ঠিক মতো করতেছে কিনা সেটা ঠিক নেই, বাট রিপোর্ট করতে হবে, ঠিক আছে, অন্যরা কি করতেছে। আচ্ছা, তো এই যে এই ইনসিডেন্ট বা ঘটনা বা এক্সাম্পল যাই হোক না কেন, এখানে কিন্তু আমরা সংগঠনের মানে যে মিসেস নাসরিন নাকি নাসরিন, আচ্ছা নাসরিন, নাসরিনের বাসার একটা সংগঠন দেখতে পাচ্ছি, সংগঠনের কাঠামো, যেখানে একজন আছে বুয়া, একজন হলো হেড বুয়া, তার আন্ডারে কি দুইজন বুয়া, আচ্ছা সাব বুয়া, ঠিক আছে। আচ্ছা দেখো, এই তিনজনের মধ্যে কিন্তু ঝামেলা হয়ে যায়, মাত্র তিনজন মানুষ, কিন্তু একটা প্রতিষ্ঠানে, ঠিক আছে,
একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন বা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেখানে হাজার হাজার বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন চরিত্রের ধরনের মানুষ একসাথে কাজ করে, তাদের মধ্যে যদি আমরা যদি এই যে কাজগুলো কি, কে কি কাজ করবে, কার দায়িত্ব কি এবং কে কতটুকু করতে পারবে, হ্যাঁ কে কাকে রিপোর্ট করবে, কে কাকে অর্ডার দিবে, সেগুলো যদি আমরা একদম নির্দিষ্ট করে না দেই, তাইলে কি দুই সকল প্রতিষ্ঠান চলতে পারবে, একদিনও চলতে পারবে হাজার হাজার মানুষ নিয়ে? কখনোই চলতে পারবে? ঠিক আছে, তো সংগঠনের কতিপয় গুণ বা বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো। উদ্দেশ্য কেন্দ্রিকতা, আচ্ছা স্যার, অবজেক্ট ওরিয়েন্টেড, হ্যাঁ পরিচালনা করবো প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যকে ঘিরে কোন কার্যক্রম পরিচালিত হওয়াকে উদ্দেশ্য কেন্দ্রিক বলে। একটি উত্তম সংগঠনের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো একে এমন ভাবে বিন্যস্ত ও সহহত করা হয় যাতে তা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের মুখ্য ভূমিকা রাখতে পারে। উৎপাদন ধর্মী একটি এই প্রতিষ্ঠানে যেভাবে সংগত ও সংগত করা হয়, একটি সামাজিক ও সে সাংস্কৃতিক সংগঠনকে যেভাবে সংগত করলে চলে না, যে একটি সামরিক ও একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে একইভাবে সাজানো হয় না, তাই একটি ভালো সংগত এর কার্যক্রম বিভাজন দায়িত্ব কর্তৃক নির্ধারণ ও পারস্পরিক সম্পর্ক নিরূপণে যে এর উদ্দেশ্যকে বিশেষভাবে বিবেচনা করা হয়ে থাকে, বিবেচনা করা কি বুঝলাম মিস? উদ্দেশ্যকে কিভাবে কার্যক্রম করা হবে, উদ্দেশ্যকে কিভাবে কার্যক্রম করা হবে, কি মিস ওইটাকে ঘিরে কিভাবে পরিচালিত হবে ব্যবসা বা কোনো প্রতিষ্ঠান? আর আর কিছু তার মুখ্য ভূমিকা আচ্ছা অন্য কেউ কিছু বলতে পারবো? ফারজানা যা বললো তার বাইরে কি অন্য কেউ কিছু বুঝেছি? যে মুখ্য উদ্দেশ্যটা থাকে আমাদের, সেই উদ্দেশ্যটাকে ঘিরে যে কার্যক্রমটা সংগঠিত করা হয় তাকে উদ্দেশ্য কেন্দ্রিকতা বলে। আর ম্যাম এখানে হচ্ছে ম্যাম যে প্রতিষ্ঠানে যে আমার এখানে অনেক নয়েজ হচ্ছে, সমস্যা নাই সোহাগি বলে যাও আমি শুনতে পাচ্ছি। ম্যাম প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে যদি আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি, আমাদের প্রতিষ্ঠানের এই মুখ্য ভূমিকাটা থাকবে, সেটাও আমাদের ফুলফিল হবে। মানে ঠিক আছে, অলমোস্ট কাছাকাছি বুঝতে পারছো, ঠিক আছে, পার্টনারটাও যে পুরোপুরি ভুল বা ভুল হয়েছে তাও কিন্তু না। আচ্ছা এটা খুবই সোজা একটা জিনিস, সহজ একটা জিনিস, যেটা কিনা মানে তোমরা হয়তো জটিল করে চিন্তা করতেছো বা লেখা বইয়ের যা লেখা জটিল করে লেখা, এলোমেলো মানে অনেক মানে ভাব অনেক গুরু গম্ভীর ভাবে লেখা, তো সেভাবে চিন্তা করতেছো। দেখো প্রত্যেকটা প্রতিষ্ঠান আলাদা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য আলাদা না? একটা প্রতিষ্ঠান যেটা কিনা টিভি তৈরি করে টিভি সেল করে, ওই প্রতিষ্ঠানের উদ্দেশ্য যা, আর একটা হাসপাতাল, ঠিক আছে, ক্যান্সার নিরাময়কারী হাসপাতাল, দুটা কি সেম? নো ম্যাম। সেম উদ্দেশ্যে পরিচালিত হয় না? মিস অবশ্যই না, ঠিক আছে। সো এই যে দুইটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য, প্রতিষ্ঠানের উদ্দেশ্য আলাদা, তো দুইটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য আলাদা, তো দুইটা প্রতিষ্ঠানের যে গঠন প্রণালীটা হবে, ঠিক আছে, কাজগুলো কি হবে, কোন মানুষগুলো কাজ করবে, ঠিক আছে, কখন কোন কাজ মানে কার দায়িত্ব কি থাকবে, ঠিক আছে, কত পরিমাণে মানুষ কাজ করবে, কি কি যন্ত্রপাতি ব্যবহার হবে, কোন কোন উপায় উপকরণ থাকবে, তো এই সব কিছু কি আলাদা হবে না দুইটা প্রতিষ্ঠানের? তার মানে এইটা বোঝাচ্ছে তোমার অর্গানাইজিং বা সংগঠিতকরণ বা সংগঠন যেটাই বল না কেন, সেটা করার ক্ষেত্রে আমাদের কি থাকবে, অবজেক্টিভ, প্রতিষ্ঠানের কি উদ্দেশ্য, প্রতিষ্ঠানটা কেমন, কোন ধরনের, এটাকে একটা ভলান্টারি অর্গানাইজেশন নাকি একটা প্রফিট মেকিং অর্গানাইজেশন, ঠিক আছে, সেটা আগে দেখতে হবে। এবং এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য অনুযায়ী কি করতে হবে, আমার সংগঠিতকরণ করতে হবে, এর বাইরে করা যাবে না, বুঝতে পারছি? জি ম্যাম। একদম ক্লিয়ার সবার কাছে? আচ্ছা পরেরটা সোহাগী পড়তে চাচ্ছি, কিন্তু সোহাগী পড়লে একটু জোরে পড়তে হবে, তোমার ভয়েস খুব আস্তে আসতেছে, ঠিক আছে, সহজ পদ্ধতি।
এখনো অত ক্লিয়ার না। তোমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছো সোহাগীর কথা? নো ম্যাম। কি হইলো আজকে আমার? এখন সোহাগী এখন তো শোনা যায়, এখন শোনা যায়। হ্যাঁ বলো। ইজি আন্ডারস্ট্যান্ডিং, সহজে চেনা যায়, বোঝা যায় বা ধারণা লাভ করা যায় কোনো কোনো বিষয়ের এমন গুণকেই সহজ বোধ্যতা বলে। একটি উত্তম সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি যতদূর সম্ভব সহজবোধ্য হতে হয়। একটি সংগঠন চার্ট দেখে প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে যে কেউ যাতে এর ওপর থেকে নিজ পর্যন্ত বিভিন্ন পদ, পারস্পরিক সম্পর্ক, কর্তৃত্ব শৃঙ্খল, চেইন অফ কমান্ড ইত্যাদি বিষয়ে ধারণা পেতে পারে, একটি উত্তম সংগঠনে তা নিশ্চিত করা হয়ে থাকে। সংগঠনে জটিল হলে সেখানে আদেশদান, যোগাযোগ, সমন্বয় ও নিয়ন্ত্রণে সব সময় সমস্যা দেখা দেয় এবং এর ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যধারা বজায় রাখা সম্ভব হয় না। আচ্ছা, সোহাগী এটা পড়ে কি বুঝলাম? ম্যাম এখানে বলা হয়েছে যে মানে প্রতিষ্ঠানের যে পারস্পরিক সম্পর্ক বা কর্তৃত্ব শৃঙ্খল মানে চেইন অফ কমান্ড, যে একটার পর একটা কিভাবে সংগঠিত করবে বা একটার পর একটা কাজ কিভাবে সম্পূর্ণ হবে, এটাকে বোঝানো হয়েছে না। আর এটা হচ্ছে একটা মানে যদি একটা কাজ শৃঙ্খলাবদ্ধ ভাবে বা শৃঙ্খলবদ্ধ ভাবে কমপ্লিট হয় সেক্ষেত্রে কাজটা খুব সুন্দর করে ফিনিশ হবে এবং সেটার ফলে প্রতিষ্ঠানের অনেক সুনাম হবে এবং প্রতিষ্ঠানের প্রফিট লাভ করতেও সহজ হবে। ম্যাম সোহাগী যেটা এক্সপ্লেন করলো সেটা হলো চেইন অফ কমান্ড বা শৃঙ্খলা, এটাতে চলে গেছে, ফোকাস এটাতে চলে গেছে, বাট আমাদের পয়েন্টটা ছিল সহজ বোধ্যতা, সহজে যেন বোঝা যায়। ঠিক আছে, আমাদের পয়েন্ট এটা ছিল। তো এইটাতে এক্সপ্লেন করতে হলে এমন ভাবে করতে হবে, মানে সোহাগী যেটা বললো চেইন অফ কমান্ড বা কর্তৃত্ব শৃঙ্খল, মানে প্রতিষ্ঠানে কোন কোন পদ আছে। ঠিক আছে, প্রথম তো আমরা বুঝতে পারছি যে উদ্দেশ্যমুখিতা বা উদ্দেশ্য কেন্দ্রিকতা, প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, কি করতে চাই প্রতিষ্ঠানটা, সেটা অনুযায়ী আমার সংগঠনটা হবে। কিন্তু এই যে সংগঠনটা হলো সেটা যেন কি হবে, সহজ হবে। যারা এর সংগঠনের ভিতরে আছে তারাও যেমন পাজেল হবে না, তেমন একজন বাইরের মানুষ সংগঠনের সাথে জড়িত না, তারাও যদি এই সংগঠনটা সম্পর্কে ইন্টারেস্টেড হয় তাহলে যেন খুব সহজে বুঝতে পারে যে উপর থেকে নিচ পর্যন্ত কতগুলো পদ আছে, এই প্রতিষ্ঠানে কতগুলো মানুষ কাজ করে এবং তারা কার সাথে কে রিলেটেড। ঠিক আছে, কোন পদগুলো কোন পদের সাথে রিলেটেড এটা বুঝতে পারছি। যদি সংগঠনের কাঠামোটা অনেক জটিল হয়ে যায় সেখানে মনে করো যে যারা এটা ভিতরে কাজ করতেছে বাইরের মানুষ তো বাদ, তারা তো কিছুই বুঝবে না যে আসলে এর ভিতরে হচ্ছে কি, কিন্তু ভিতরে যারা আছে তারা নিজেরাও বুঝবে না যে আমি কারে আদেশ দিতে পারবো, মানে কারে আমি অর্ডার দিতে পারবো এবং কে আমার অর্ডার দিতে পারে। ঠিক আছে, এটা তারা নিজেরও কনফিউজ থাকবে, কোন কাজের জন্য কার সাথে আমি যোগাযোগ করব সেটাও বেশিরভাগ সময় কি মানুষ বুঝবে না। বেশিরভাগ সমস্যাগুলো এই কমিউনিকেশন নিয়ে হয়, বুঝছো, কে কাকে অর্ডার দিবে, কে কাকে রিপোর্ট করবে, এটা মোটামুটি ক্লিয়ার থাকে সবার কাছে, প্রতিষ্ঠানে জয়েন করার পর বুঝে যায়। বাট কোন কাজের জন্য আমি কার সাথে কমিউনিকেট করব, ইনফরমেশন গুলো আমি কার থেকে পাবো বা আমি কার কাছে ইনফরমেশন গুলো শেয়ার করব। ঠিক আছে, কাজটা সুষ্ঠুভাবে মানে সুন্দরভাবে অনেকগুলো ডিপার্টমেন্টের সাথে কাজ করতে হবে।